সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে কিলোমিটার জুড়ে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক মহড়া শুরু বেড়েকের সুরে মোদীকে হিটলার বলল কংগ্রেস মহাকাশে রাশিয়ার নতুন নয়টি স্যাটেলাইট অস্ত্র বলে দাবি যুক্তরাষ্ট্রের সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি চূড়ান্ত হওয়ার পথে দাবি ব্লিংকেনের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে বুধবার তিনি এই মন্তব্য করেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পারমাণবিক জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষার সহযোগিতা দেবে মধ্যপ্রাচ্যের দেশটিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বৃহত্তর মার্কিন উদ্যোগের অংশ এই চুক্তি মার্কিন প্রতিনিধি পরিষদের এক শুনানিতে ব্লিংকেন বলেছেন চুক্তিটি চূড়ান্ত কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গাজায় শান্ত পরিস্থিতি এবং ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের একটি পথরেখা থাকতে হবে বলে তিনি সতর্ক করেছেন তিনি বলেন নীতিগতভাবে চুক্তিগুলো চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি অবশ্যই যখন এগুলো চূড়ান্ত হবে আমরা সেগুলো পর্যালোচনার জন্য কংগ্রেসের কাছে আসব চূড়ান্ত করতে আমাদের মাত্র কয়েক সপ্তাহ লাগতে পারে ব্লিংকেন আরও বলেছেন স্বাভাবিকরণ প্রক্রিয়ার জন্য সৌদি আরব একেবারেই স্পষ্ট করে বলেছে তারা দুইটি বিষয় চায় গাজায় শান্তি এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বাসযোগ্য একটি পথ কিন্তু সৌদি মার্কিন চুক্তি লক্ষ্য অর্জিত হবে কিনা তা নিয়ে অস্পষ্টতা রয়েছে কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করে আসছেন পাঁচ কিলোমিটার জুড়ে লাখো সহার্থ ইরানির ভিড় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস এবং তার সফর সঙ্গীদের জানা যায় ইমামতি করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই জানা যায় লাখ লাখ মানুষ অংশ নেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতা খামিনির ইমামতিতে জানা যাতে পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য সরকারি কর্মকর্তা হামাস নেতা ইসমাইল হানিয়া সহ উচ্চ পর্যায়ের বিদেশি প্রতিনিধিরাও অংশ নেন এই জানাজা অংশ নিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরও তিনি জানাজার সময় সব নিয়ম ভুলে প্রায়ত প্রেসিডেন্টের স্মরণে কেঁদেছেন জানাজা শেষে রাইসিসহ অনুদের কোফিন তেহরান সিটি সেন্টারে বিপ্লবী চত্বর হয়ে স্বাধীনতা চত্বরে নিয়ে যাওয়া হয় দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে ছিল লাখো ইরানির ভিড় সেখানে যাওয়ার পরে শহীদদের প্রতি লাখো জনতা শ্রদ্ধা জানান ইরানে বিখ্যাত ব্যক্তিদের সবার ক্ষেত্রে শেষ যাত্রার আয়োজন করা হলেও কিছু ব্যক্তিত্বের ক্ষেত্রে তা জনসমাবেশের রূপ নেয় এইসব অনুষ্ঠানে শোকের মাধ্যমে মাতম করা হয় এসব ক্ষেত্রে সাধারণত মরদেহ গাড়িতে রাখা হয় গাড়ির সামনে এগিয়ে যেতে থাকে মানুষ সেই গাড়ির চারপাশে ভিড় জমান দোয়া পড়েন এভাবে প্রিয় ব্যক্তিকে তারা বিদায় জানান এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সব বিকাল চারটায় রাইসির স্মরণে এক বিশাল সভার আয়োজন করা হয় এতে তুরস্ক ইরাক ভারত রাশিয়া আফগানিস্তান পাকিস্তান চীন আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতিনিধিরা অংশ নেন তেহরানে শেদযাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসিডেন্ট রাইসি সহ সবার মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে করে আজাদি স্কোয়ারে নিয়ে যাওয়া হয় এ সময় রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নামে শোকাত্র জনতা রাইসির ছবি সহ নানা বক্তব্য লেখা প্লাকার্ড নিয়ে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ছিলেন উদ্গ্রীব এর আগে তাব্রিস ও কোম শহরেও জানাজা ও শ্বেদযাত্রায় মানুষের ঢল নামে প্রেসিডেন্ট ও সফরসঙ্গীদের শ্বেদযাত্রার কারণে মঙ্গলবার তেহরানে সরকারি ছুটি ঘোষণা করা হয় সেই সঙ্গে সারা দেশে পাঁচ দিনের শোকও চলছে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক মহড়া শুরু ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার প্রথম পর্যায় শুরু করেছে রাশিয়া এতে ইস্কান্দার ও কিঞ্জাল ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে মহড়াগুলো দক্ষিণের সামরিক জেলায় অনুষ্ঠিত হচ্ছে এর সীমানার সাথে যুক্ত ইউক্রেনের এমন কিছু অংশ যেগুলো মস্কো দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে হামলা করে দখল করে নেয় এই মহড়ায় বেলারুশ অংশ নেবে বলেও আশা করা হচ্ছে তবে মহড়ার ঠিক কোন জায়গায় তা জানায়নি সুরে মোদীকে হিটলার বলল কংগ্রেসও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল হিটলার বলে আক্রমণ করেছিল তৃণমূল করেছিলেন যে তার সরকারের কাজের প্রভাব হাজার বছর থাকবে তারপরই তার সঙ্গে হিটলারের তুলনা করে বিদেশ ছিলেন রাজ্যসভার তৃণমূলের নেতা ডেরেক ও ব্রায়েন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র হিটলার মোদী সম্বোধন করেছিলেন তিনি আজ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনতে সাংবাদিক বৈঠকে বলেছেন বিজেপি নেতারা সুপরিকল্পিতভাবে প্রচার করে মোদীকে ঈশ্বরের অবতার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবার মোদী নিজেও বলেছেন তিনি পরমাত্মার প্রেরিত দূত একইভাবে হিটলারের প্রচার যন্ত্র তাকে ঈশ্বরের দূত বলত বিশ্বের সমস্ত স্বৈরতান্ত্রিক নেতাদের এটা সাধারণ লক্ষণ নিজেদের ব্যর্থতা ঢাকতে এভাবেই তারা দেবত্ব আরোপ করেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদী বলেছিলেন যতদিন মা বেঁচেছিলেন ততদিন আমার মনে হতো আমি মাতৃগর্ভে জন্মেছি কিন্তু মা চলে যাওয়ার পর আমি নিশ্চিত হয়ে গেছি যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন মহাকাশে মহাকাশে নতুন নয়টি স্যাটেলাইট অস্ত্র বলে দাবি যুক্তরাষ্ট্রের কৃত্রিম স্যাটেলাইট পাঠিয়েছে রাশিয়া তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তাদের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম এমন অস্ত্র পাঠিয়েছে রাশিয়া সেই সঙ্গে নতুন রুশ স্যাটেলাইটগুলোর ওপর উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মস্কোর প্রায় পাঁচশো মাইল উত্তরে তার প্লেস্তস্ক উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রকেট উৎক্ষেপণ করে রাশিয়া এর মাধ্যমে কসমস দুই পাঁচ সাত ছয় সহ কমপক্ষে নয়টি স্যাটেলাইট

চীন এবং রাশিয়ার বিভিন্ন মহাকাশ ভিত্তিক অভিযান যুক্তরাষ্ট্রের স্থলভাগে থাকা সামরিক বাহিনী সম্পদ ও কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে তবে মহাকাশে যুক্তরাষ্ট্র কিভাবে শক্তি বাড়াচ্ছে তার বিস্তারিত গোপন রাখছে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন তাদের এই প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কারণ মহাকাশ ক্রমেই যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে